বন্ধুরা আমার, তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই। আকাশ বারবার মেঘ করছে, ফেন তো বৃষ্টি হচ্ছে না। কয়েকদিন আগে কি তুফানটা হয়ে গেল না, কিন্তু গরম কমছে না। এমন তো অবস্থায় তোমাদের জন্য ভিডিও বানাতে বসে আজকে না মনে হলো, বয়স তো অনেক হলো, জীবনে অনেকগুলো দিন পার হয়ে এসেছি, অনেকগুলো বছর, কয়েকটা যুগ পেরিয়ে এসেছি। আমার ছোটবেলাকার একটা ঘটনা আজকে তোমাদেরকে বলতে খুব ইচ্ছে করছে। যারা নতুন প্রজন্মের, তারা মজা পেতেও পার। সেটা হচ্ছে, যখন চিটাগাং ছিলাম, আমার পুরো একাডেমিক লাইফ কেটেছে, একাডেমিক এডুকেশন যা আমার আছে সবটাই কেটেছে চট্টগ্রামে, চট্টগ্রাম সেন্ট মেরি স্কুল জামাল খান, তারপরে অপোজিটে খাস্তগীর স্কুল, এরপর মহসিন কলেজে ইন্টারমিডিয়েট, তারপরে চিটাগাং কলেজ থেকে বাংলায় অনার্স, এরপর চিটাগাং ইউনিভার্সিটি থেকে বাংলায় মাস্টার্স। বিশেষ করে স্কুল লাইফে এটা আমাদের ভালোই হতো, বাবা মা দুজনই শিক্ষক ছিলেন, প্রায় প্রতি মাসে আমরা সপরিবার গিয়ে হলে গিয়ে একটা করে সিনেমা দেখতাম। হলে গিয়ে পরিবারের সবাই মিলে সিনেমা দেখতাম, কেমন লাগছে, মজা লাগছে, শুনতে অবাক লাগছে না যে এটাও আবার হয় নাকি, ফ্যামিলি সবাই মিলে সিনেমায় যায়। হ্যাঁ, যেতাম, আমি একা না, আমার বয়সী যারা আছেন আমার দর্শক মহলে, শ্রোতা মণ্ডলীতে, তারাও নিশ্চয়ই এটা স্বীকার করবেন। তো আমি যখন ক্লাস সিক্সে, তখনকার ঘটনাটা বলতে চাচ্ছি, টাকা পয়সা তো অল্প অল্প জমাতাম এই ছোট একটা পার্সে, 1 টাকা 2 টাকা করে জমাতে জমাতে আমার 60 টাকা জমেছিল। 60 টাকা, 60 টাকা। সেবার আমি বেশ একটু গর্ব করে বললাম, মা এইবারে সিনেমাটার টিকিট আমি কাটবো, আমি সবাইকে সিনেমা দেখাবো। আমরা ছিলাম 6 জন, বাবা মা আর আমরা 4 ভাই বোন, আমি সবার ছোট। তো সবাই বেশ আশ্চর্য হলো, আনন্দিত হলো, একটু রোমাঞ্চিত হলো, ব্যাপারটা কেমন না, আমি সবার ছোট, আমি সবাইকে মাসে সিনেমাটা দেখাবো। আমার এখনো মনে আছে সেই সিনেমার নাম ছিল তৃষ্ণা, রাজ্জাক কবরীর সম্ভবত। গেলাম আমরা চিটাগাংয়ে আলমাস সিনেমা হলে বক্স অফিসে, বক্সে 10 টাকা করে টিকিট ছিল তখন, বক্স মানে এটা খুব ভালো জায়গা, সবচেয়েতে ভালো জায়গা, ওখানে বসে আমরা দেখতাম। এখন ইন্টারভেল তো হলো, সিনেমা দেখছিলাম ভালোই লাগছে, ইন্টারভেল হলো, চিপস তো আসে না, কোক তো আসে না, কি হলো, আমি সিনেমা হলে যেতাম প্রধানত এই চিপস আর কোক খাওয়ার আগ্রহে, কারণ তখন কিন্তু এত রকমের কোনো চিপস ছিল না, শুধু অরিজিনাল পটেটো চিপস ছিল, মানে গোল আলু কেটে ভাজলে মচমচা করে যে চিপস, এটাই খালি চিপস ছিল আমাদের ছোটবেলায়, আর কোনো চিপস পাওয়া যেত না। তো ইন্টারভেলের সময় লোকেরা সেই চিপস ফেরি করে ব্যস্ত ট্রেতে করে নিয়ে নিয়ে, কিন্তু আমরা যেখানে বসে সিনেমা দেখতাম ওখানে দিয়ে যেত চিপস আর কোক। আমি তো মনে করেছি সব কিছু 10 টাকার মধ্যে। তো আমার বাবা মা, সব বাবা মাই হয়তো এরকমই করে বাচ্চাদের সাথে, তো বাবা মা বুঝেছে যে আমি ওটা বুঝিনি, মা বাবাকে বুদ্ধি দিয়েছিল তুমি অর্ডার দিয়ে এসো যেন ওরা 5 মিনিট দেরিতে আনে। তাই হয়েছে, এখন 5 মিনিটের মধ্যে আমি তো অস্থির হয়ে গেছি, চিপস আসে না কেন, কোক আসে না কেন, মা আমাকে বলছে তুমি কি এগুলোর অর্ডার দিয়েছ যে ওরা আসবে, আমি বললাম কেন, আমরা টিকিট কেটেছি না, তখন মা বলল না এগুলোর জন্য আলাদা করে অর্ডার দিতে হয়। ততক্ষণে 5 মিনিট চলে গেছে,
আমাদের জন্য কোক আর চিপস এসেছে। এই কথাটা আমি কখনোই ভুলতে পারি না। আমার তখন কি মানে আশ্চর্য লেগেছিল, আর ভুলতে পারি না এই জন্য যে বাবা মা আমাদের ভুলগুলো কত সুন্দর করে সহজ করে দেখতেন, আগে থেকে বুঝেছেন যে ছোট মানুষ সিক্সে পড়ে ওইগুলো বোঝার কথা না, তাই অর্ডার দিয়ে রেখেছিলেন, আবার আমাকে বোঝানোর জন্যে ওদিকে বলে এসেছেন যাতে 5 মিনিট পরে আসে। আমার এই স্মৃতিচারণটা কেমন লাগলো বলো তো বন্ধুরা, লাইকটা দিও যদি ভালো লাগে। আর আমার তো বিভিন্ন বয়সী দর্শক আছেন, তারাও জানাবেন আপনাদের এরকম কোনো স্মৃতি আছে কিনা। কেমন স্মৃতিচারণ করে আমার ভালো লাগলো, তোমাদের মতামত জানলে আরও ভালো লাগবে আশা করি। আজকে এখানেই থামলাম, ভালো থেকো সবাই।